কলকাতা নাইট রাইডার্স এবার যেভাবে দল গড়েছে তাতে কিছু বিষয় নিয়ে দ্বিধাদ্বন্দ্ব থেকেই যাচ্ছে। বিশেষ করে বিদেশিদের ক্ষেত্রে এক একটি স্লটের জন্য একাধিক খেলোয়াড় কিনেছে দলটি, যাদের প্রত্যেকেই আবার বড় তারকা। একাদশ গড়ার ক্ষেত্রে তেমনই দ্বিধা তৈরি করতে পারেন সাকিব আল হাসান ও ডেভিড ভিসা, তাদের প্রতিদ্বন্দ্বিতা দেখা যেতে পারে। এছাড়াও টিম সাউদি ও লকি ফার্গুসনকে জায়গা দিতে গেলেও সাকিব ও ভিসা দুজনেই হয়ে উঠতে পারেন প্রতিদ্বন্দ্বী। শেষ পর্যন্ত কলকাতা হাঁটবে কোন পথে, সঠিক কম্বিনেশন সাজালে সাকিবের জায়গা হবে তো একাদশে? বিস্তারিত বিরুক্রিকটেম বুলেটিনের আজকের প্রতিবেদনে। 2023 সালে ভারতে বসবে ওয়ানডে বিশ্বকাপ, আর সেই বিশ্বকাপের আগে ভারতে স্পোর্টিং উইকেট গড়ে তোলার দিকে মনোযোগ দেওয়া হচ্ছে। এবারের আইপিএলেও যে তাই স্পোর্টিং উইকেট দেখা যাবে তাতে কোনো সন্দেহ নেই। আইপিএলের নিলাম থেকে বিদেশি অলরাউন্ডার কেনা হয়েছে 10 জন, এর মধ্যে স্পিন বোলিং অলরাউন্ডার মাত্র 2 জন, সাকিব আল হাসান ও সিকান্দার রাজা, আর বাকি 8 জনই পেস বোলিং অলরাউন্ডার। সেই 8 জনের একজন ডেভিড ভিসা। কলকাতার একাদশে তাই 2 জনের বেশি স্পিনার রাখার সম্ভাবনা একেবারেই নেই। সুনীল নারায়ণের মতো বরুণ চক্রবর্তীর একাদশে জায়গা আবার পাকা, তাই সাকিবকে খেলানোর চেয়ে কলকাতা হাত বাড়াতে পারে নামিবিয়ার দক্ষিণ আফ্রিকান অলরাউন্ডার ডেভিড ভিসার দিকে। এ কারণে এবার সাকিবের প্রতিদ্বন্দ্বী নারায়ণ নন, এমনকি আন্দ্রে রাসেলও নন, আসল প্রতিদ্বন্দ্বী ডেভিড ভিসা। ভিসা 2 বছরে 2টি বিশ্বকাপে নামিবিয়ার হয়ে ছড়িয়েছেন আলো। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে যেমন বল হাতে তেমনি ব্যাট হাতেও দেখাচ্ছেন দাপট। খুব দ্রুত গতিতে দলকে রান এনে দিতে পারেন তিনি। তার চেয়েও বড় কথা, আন্দ্রে রাসেল বুড়িয়ে গেলেও তাকে যেহেতু একাদশ থেকে বাদ দেওয়ার সুযোগ নেই, কলকাতা তাই ডেভিড ভিসার কাছ থেকে পুরোটাই আদায় করে নিতে চাইবে। এদিকে লকি ফার্গুসন ও টিম সাউদিকে জায়গা দিতে গেলে বিদেশিদের স্লট হয়ে উঠবে আরও সংকুচিত। তবে কলকাতার একাদশে শার্দুল ঠাকুর ও উমেশ যাদব অনেকটাই নিশ্চিত হওয়ায় এই 2 কিউএরও একাদশে থাকার সম্ভাবনা কম। অলরাউন্ডার দিয়ে দল ভরাতে মরিয়া কেকেআর সাকিব ও ভিসাকে নিয়েই ভাববে বেশি, আপাত দৃষ্টিতে যেখানে ভিসাই এগিয়ে। তবে সাকিবের চেয়ে ভিসার চেয়ে এগিয়ে যাওয়ার সুযোগ নেই এমন কিন্তু নয়। কলকাতার তুরুপের তাস সুনীল নারায়ণ যদি ফর্ম বা চোটের কারণে বিবেচনায় না থাকেন তাহলে সেই জায়গা সাকিবই নেবেন, যদিও কলকাতার জার্সিতে বরাবরই দুর্দান্ত পারফর্ম করেন নারায়ণ। আর এই কারণে কলকাতায় বিগত দিনগুলোতেও সাকিবকে তুমুল প্রতিদ্বন্দ্বিতা করতে হয়েছে এই ক্যারিবীয় অলরাউন্ডারের সাথে। রাসেল যদি একাদশ থেকে কোনো কারণে বাদ পড়েন তাহলে দল পেসে শক্তি বাড়িয়ে রাসেলের জায়গায় ভিসাকেই সুযোগ দিতে পারে। সব মিলিয়ে এবারের আইপিএলে সাকিবের একাদশের সুযোগ পাওয়ার সম্ভাবনা ক্ষীণ, আর তার মূল প্রতিদ্বন্দ্বী ডেভিড ভিসা। দর্শক, আপনার মতে কলকাতার সেরা একাদশ দেখতে কেমন হবে? সাকিবের কি জায়গা হবে বেস্ট ইলেভেনে? কমেন্ট বক্সে আপনার মতামত জানাতে ভুলবেন না। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বিডি ক্রিকটেম বুলেটিন, আর ফেসবুক পেজে লাইক দিয়ে সাথেই থাকুন।